আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ সুবহান তাআলার মেহরবানিতে করোনাকালীন সময়ে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত হয়েছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটা তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে। আশা করি তোমরা এই ক্লাসটা লক্ষ্য করলে তোমরা সাফল্যের সাথে মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারবে। আমি অষ্টম শ্রেণীর মান নির্ণয় সংক্রান্ত কিছু সমস্যা সমাধান করবো, দুইটা সমস্যা সমাধান করবো, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে। আমাদের আজকের ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণী বিষয় গণিত। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসের আমরা মান নির্ণয়ের বিষয়ে কিছু তত্ত্বপত্র নিয়ে তোমাদের সাথে কথা বলব। প্রথম একটা সমস্যা নিয়ে কথা বলবো, সেটা হলো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হলে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে যে তথ্যটা দেওয়া আছে সেটা হলো এ প্লাস ওয়ান বাই এ এর মান। আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে সেটার মধ্যে আছে হলো এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। আর তাহলে আমাদের এ প্লাস বি এর মানও দরকার, এ মাইনাস বি এর মানও দরকার। তাহলে আমরা এ প্লাস বি এর মানটা আমাদের জানা আছে, কিন্তু এ মাইনাস বি এর মানটা জানা নেই। আমাদের প্রয়োজনীয় সূত্রটা হলো কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইনটু এই সূত্রটা ব্যবহার করবো। তো এই সূত্রটা ব্যবহার করার জন্য আমাদের প্লাসের মানটা জানা আছে কিন্তু মাইনাসের মানটা জানা নাই। সেই কারণে আমাদের আগে কী করতে হবে, মাইনাসের মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা লাগবে, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার কত অনুসিদ্ধান্ত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। শিক্ষার্থীরা, তোমরা যদি এই অনুসিদ্ধান্তটা না জেনে থাকো, আজকের ক্লাসের পর থেকে অনুসিদ্ধান্তটা মুখস্থ করবে, মুখস্থ করে এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করবে। তাহলে আমাদের একটা মান দেওয়া আছে থ্রি স্কোয়ার মাইনাস ফোর, নাইন মাইনাস ফোর ইকুয়াল টু ফাইভ। সুতরাং আমাদের এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল রুট ওভার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অতি সহজেই এই তথ্য থেকে আমরা এই দেওয়া তথ্য থেকে আমরা কী করছি, অতি সহজে এই দেওয়া তথ্যটা এই তথ্যটার মান প্রয়োজনীয় তথ্যটার মান বের করতে পেরেছি। এবার আমাদের যে তথ্যটার মান বের করতে হবে সেটা আমরা লিখব। তাহলে আমরা মান নির্ণয় করতে বলছে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার, মান নির্ণয় করতে হবে। তাহলে একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা আগে লিখেছিলাম এ প্লাস বি ইনটু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই তত্ত্বটা দেওয়া আছে থ্রি, এই তত্ত্বটা মান আমরা বের করছিলাম রুট ওভার। তাহলে আমাদের যে মানটা বের করতে বলছে, যে সুতরাং আমরা কী পেয়েছি, এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার থ্রি রুট ওভার। শিক্ষার্থী, তোমরা যদি ক্লাসটা ভালোভাবে অনুধাবন করে থাকো, আশা করি তোমাদের এই ধরনের মান নির্ণয় করতে কোনো অসুবিধা হবে না। আমরা এবার আরেকটা মান নির্ণয় করবো। আরেকটা মান নির্ণয় দেখবো আমরা, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি বাই টু হলে এইট এক্স কিউব মাইনাস এর মান। অর্থাৎ এই এই তথ্যটার মান দেওয়া আছে, আমাকে এই তথ্যটার মান দেবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখো যে আমরা অ্যাঙ্করা করতে আমরা লিখে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স থ্রি বাই টু। দুইভাবে করা যায় শিক্ষার্থীরা, আমরা ইচ্ছা করলে এটা দুই দ্বারা গুণ করে নিয়ে তারপরেও করতে পারি, অথবা যেটা মান নির্ণয় করতে হবে সেটা থেকে কমন নিয়ে করতে পারি। তাহলে আমরা দুইটা পদ্ধতি আমরা দেখাচ্ছি। প্রথমে আমরা দুই গুণ করে নিচ্ছি,
2x माइनस 2 बाई एक्स इक्वल मान निर्णय करते हैं एट एक्स क्यूब माइनस एट बाई एक्स क्यूब तेरे लिखते हुए हमारा 2x होल क्यूब माइनस 2 बाई एक्स होल क्यूब एक क्यूब माइनस बी क्यूबर अनुसिद्धांत तो ए माइनस बी होल क्यूब प्लस थ्री ए बी इंटू ए माइनस बी এটা মান দেওয়া আছে আমাদের এটা মান দেওয়া আছে আমাদের কত থ্রি থ্রি কিউব প্লাস থ্রি ইন্টু ইন্টু ফোর ইন্টু থ্রি সাতাইশ প্লাস নাইন সত্রিশ সিক্সটি থ্রি এলে একটা পদ্ধতিতে আমরা করতে পারি এবার যদি আমরা আরেকটা পদ্ধতির দিকে তাকাই তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এটা মান নির্ণয় করতে হবে এইট এক্স কিউব মাইনাস এইট বাই এক্স কিউব আমরা এইট কমন নেব থাকে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সেক্ষেত্রে আমরা এবার সূত্রটা লিখি এই এইট হয়ে গেল আমাদের এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ বি ইন্টু এ মাইনাস মান বসাই দিলাম আমাদের এইট ইন্টু এখন তো ক্যামেরা লাগে না তাহলে আমরা কী করবো এইট ইন্টু এটা মান বসাই দেবো থ্রি বাই টু হোল কিউ প্লাস থ্রি ইন্টু থ্রি বাই টু সাতাশ বাই এইট নাইন বাই টু প্লাস হবো এইট সাতাশ প্লাস ভাগ দিলে চার চার নাম সত্রিশ তেষট্টি বাই সিক্সটি থ্রি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখেছো আমরা যে কোনো পদ্ধতিতে যদি আমরা অঙ্ক করি আমরা দুইটা পদ্ধতিতে তার মান বের করতে পেরেছি তোমরা এই মান নির্ণয়ের ক্লাসটা ভালোভাবে অনুধাবন করবে উপভোগ করবে এবং পরবর্তী সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করবে কোনো সমস্যা হলে অনলাইনে প্রশ্ন করবে প্রশ্ন করে তোমরা আমার সাথে উত্তর জেনে নিবে সবাইকে ক্লাস দেখার জন্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে আমি ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ